সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যখন টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হবে, হবার পরে কোন আঙুলটা দিয়ে কোন বাটনে ক্লিক করে আমার মতো এরকম হেডশট মারবে। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে যারা কিনা টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চাও। তো যারা টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চাও, তাদের সেন্সিটিভিটিটা আগে ঠিক করতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের র্যাম অনুযায়ী তোমরা কত সেন্সিটিভিটি রাখবে। এবং এই সেটিংসগুলো দেখানোর পরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কোন আঙুল দিয়ে কোন বাটনে ক্লিক করে আমার মতো এরকম দ্রুত সুপার ফাস্ট ওয়ান টাইপ হেডশট মারবে। সো গাইজ, যাদের ফোনে র্যাম 3 GB তাদের সেন্সিটিভিটি মানে জেনারেলটা করে রাখবে 97%। কারণ গাইজ, থ্রি ফিঙ্গারে আসার পর কিন্তু সেন্সিটিভিটি অটোমেটিকই বেড়ে যায়, মানে মুভমেন্টটা বেড়ে যায়, কন্ট্রোল করা সম্ভব হয় না। এই জন্য সেন্সিটিভিটিটাকে একটু হালকা কমিয়ে দিলে হেডশট লাগে ভালো। আর গাইজ, 3 GB র্যামের ফোনের জন্য তুমি রেড ডটটা 99% করে দেবে, কারণ রেড ডটটা বেশি কমিয়ে দিলে আবার স্কোপ ওপেন করে হেডশট লাগে না। তো তোমাদের মধ্যে যাদের ফোনে র্যাম 4 GB আর তারা যদি থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চায়, তাহলে তাদের সেন্সিটিভিটি মানে জেনারেলটা করে রাখবে 96%। নিচের এই রেড ডটটা 4 GB র্যামের ফোনের জন্য তোমরা করে রাখবে 98%। ওকে, আর ভাই, আমি এখন পর্যন্ত যেই ফোনে গেম প্লে করতেছি এটাও কিন্তু 4 GB র্যামের ফোন। আমি এই ফোনটা দিয়ে গেম প্লে ভিডিও রেকর্ডিং, এডিটিং, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল ইত্যাদি সবকিছু এই একটা ফোন দিয়ে সেট করি। যদিও গেম প্লে করার সময় প্রচুর পরিমাণে ল্যাগ মারে, আর এর জন্য আমি নিয়মিত ভিডিও আনতে পারি না ল্যাগের কারণে। সো গাইজ, যাদের ফোনে র্যাম রয়েছে 6 GB, তোমরা তোমাদের সেন্সিটিভিটিটা গিয়ে জেনারেলটাকে করে রাখো 94%। আর 6 GB র্যামের জন্য নিচের এই রেড ডটটাকে কমানোর প্রয়োজন নাই। যদি তোমাদের স্কোপ ওপেন করে হেডশট না লাগে, তাহলে কমিয়ে তোমরা দেখতে পারো। আর যাদের ফোনের র্যাম রয়েছে 8 GB, ভাই, 8 GB র্যামের ফোনের সেন্সিটিভিটি কিন্তু মারাত্মক হয়ে থাকে। আর এই মারাত্মক সেন্সিটিভিটির কারণে কিন্তু EMP দিয়ে হেডশট লাগে না, মানে গুলিগুলো মাথার উপর দিয়ে রিকল করে চলে যায়। তো SMG রাউন্ডের কোনো গান বা ARM এর কোনো গান অথবা শর্ট গান, যে কোনো গান দিয়ে হেডশট মারার জন্য কিন্তু 8 GB র্যামের ফোনের সেন্সিটিভিটিটাকে 92% করে রাখবে। আর নিচের এই রেড ডটটাকে তোমরা 96% অথবা 95% করে রাখবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য তোমাদের ফোনে থাকা আরো একটা গোপন সেটিংস তোমাদেরকে চালু করতে হবে। তো তোমাদেরকে এইভাবে এই তিনটা সেটিংস অফ করে দিতে হবে। এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই সেটিংসটা খুঁজে পাবে। তোমাদেরকে এই সেটিংসটা খুঁজে পাওয়ার জন্য তোমাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পর তোমরা এখানে খুঁজে বের করবে ডেভেলপার অপশন। আর তোমরা যারা ডেভেলপার অপশন খুঁজে পাও না, তোমাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো যে কিভাবে ডেভেলপার অপশন অন করবো। তোমরা অনেকগুলো ভিডিও পাবে, ওই ভিডিওগুলো দেখে তোমরা অন করে নিও। সো ডেভেলপার অপশনটা চালু করার পর তোমরা ডেভেলপার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রোল করবে। কিছুটা নিচের দিকে স্ক্রোল করার পর তোমরা এইখানে তিনটা অপশন পাবে। এই তিনটা অপশনকে তোমরা এইভাবে অফ করে দেবে। তোমরা যখন এই তিনটা অপশনটাকে অফ করে দেবে, তখন একটা বিষয় লক্ষ্য করবে, সেটা হচ্ছে কোনো কিছুতে ক্লিক করলে দেখবে আগের তুলনায় অনেক দ্রুত ক্লিক হচ্ছে। তো এই সেটিংসটা অন করার জন্য যখন তুমি থ্রি ফিঙ্গারে গেম প্লে করবে, গেম প্লে করার সময় কোনো বাটনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্স পাবে। সো গাইজ, থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য সবচেয়ে ভালো যে সেটিংসগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এই সেটিংসগুলোতে গেম প্লে করি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি কোন আঙুলটা দিয়ে প্র্যাকটিস করি। তো তার আগে তোমরা আমার মতো এরকম থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চাও, তারা এই কাস্টম মোডটা দেখে নাও। অথবা চাইলে তোমরা ভিডিওটাকে এইভাবে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে করে পরবর্তী সময় তোমরা যখন সেটিংসটা করবে তখন কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে এই সেটিংসটা করা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোন বাটনে ক্লিক করে তোমরা গ্লোয়াল মারবে, কোন বাটনে ক্লিক করে তোমরা গান চেঞ্জ করবে আমার মতো এরকম। তো থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য তোমার ফোনটাকে এইভাবে ধরা শিখতে হবে। দেন তারপরে তোমার এই যে ওপরে যেই আঙুলটা থাকবে, এই আঙুলটা দিয়ে কুইক ওয়েপন সুইচ এবং লেফট ফায়ার বাটন, এই দুইটা বাটন কিন্তু এই আঙুলটা দিয়ে ইউজ করতে হবে। সো গাইস, এটা দেখে আবার কেউ মনে করো না যে তোমাদের দ্বারা থ্রি ফিঙ্গারে গেম প্লে করা হবে না। তো অবশ্যই তোমরা থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে পারবে, কিন্তু তার আগে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে দেখাবো সেইভাবে তোমরা দেখে এই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা শিখে যাবে থ্রি ফিঙ্গারে গেম প্লে। কারণ আমি এতদিন ধরে থ্রি ফিঙ্গারে গেম প্লে করি আর আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। তো যা বলতেছিলাম, তোমরা আমার মতো এইরকম সেটিংস করার পর ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবে। ট্রেনিং গ্রাউন্ডে আসার পর তোমরা এখানে শর্ট গান বা SMG রাউন্ডের কোনো গান নিয়ে নেবে। দেন তারপরে তুমি থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য তোমার ফোনটাকে এইভাবে ধরবে। ধরার পরে ওপরে যে আঙুলটা থাকবে, এই আঙুলটা দিয়ে কুইক ওয়েপন সুইচ এবং লেফট ফায়ার বাটন, এই দুটা ইউজ করবে। সো গাইস, তারপরে তোমার যে বুড়ো আঙুলটা থাকবে, এই বুড়ো আঙুলটা দিয়ে তোমাকে রান বাটন, তারপরে তোমার জাম্প বাটন এবং তোমার গ্লোয়াল বাটন, এই কয়টা বাটন তোমাকে কন্ট্রোল করতে হবে এই বুড়ো আঙুল দিয়ে। আর এই পাশে তোমার ফায়ার বাটন, ক্রস বাটন আর ক্যামেরা অ্যাঙ্গেল, এই কয়টা বাটন তোমাকে এই পাশে কন্ট্রোল করতে হবে। তো এখানে ট্রিক্সটা দেখো যে আমি কিভাবে ওয়ান শটগুলো মেরে থাকি থ্রি ফিঙ্গারে। তো থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য তোমাকে অনেক দ্রুত শটগানটা হাতে তোলা শিখতে হবে, এবং অনেক দ্রুত শট
শটগানটা হাত থেকে নামানো শিখতে হবে। আর ভাই থ্রি ফিঙ্গার যদি একবার গেম প্লে শিখে যাও তখন কিন্তু ফুল রেড নাম্বার সহ হেডশট লাগবে সবগুলো। তো তোমরা অনেকেই থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে চাও কিন্তু তোমরা কুইক ওয়েপন চয়েস এই অপশনটা চালু করে গেম প্লে করতে চাও না, কারণ তোমরা এটা যখন ক্লিক করো তখন তোমাদের ক্লিক পড়ে না, কারণ তোমরা অনেকদিন টু ফিঙ্গারে গেম প্লে করেছো তাই এখানে তোমরা ঠিকঠাক ভাবে ক্লিক করতে পারো না বা তোমাদের এখানে ক্লিক পড়ে না, অটোমেটিকই তোমাদের আঙুলটাও এখানে চলে যায়। তো তোমরা যে কাজটা করবে প্রথম প্রথম ট্রেনিং গ্রাউন্ডে আর এই ওয়ান ভার্সেস ওয়ান লায়নল এই মোডে তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমরা যখন ক্ল্যাশ স্কোয়াড বা র্যাঙ্ক ম্যাচে যাবে তখন কিন্তু এনিমির সামনে মরে যাবে আর তখন কিন্তু এই সেটিংসে আর খেলতে পারবে না, মানে আবার আগের সেটিংসে ব্যাক করবে তখন। তো তোমরা এখানে ট্রিক্সটা দেখো, আমি আমার ফোনটাকে এইভাবে ধরেছি এবং এইভাবে ধরার পর আমার যে তর্জনী আঙুলটা আছে এই আঙুলটা দিয়ে কিন্তু আমি কুইক ওয়েপন চয়েসে ক্লিক করতেছি এবং কুইক ওয়েপন চয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বুড়ো আঙুল মানে বৃদ্ধা আঙুলটা দিয়ে কিন্তু জাম্প বাটনে ক্লিক করেছি আর তারপরে কিন্তু আমার শটগানটা হাতে চলে এসেছে। তো গাইস শটগানটা হাতে নেওয়ার পর তোমার এরকম একটা এনিমির সামনে পজিশন আনতে হবে, মানে এনিমি থাকবে এইভাবে তুমি একটা এরকম পজিশনে আনবে, আনার পরে কিন্তু তোমার ফায়ার করতে হবে আর তুমি এখানে ড্র্যাগ করতে হবে। তুমি যদি এখানে ওয়ান ট্যাপ মারার জন্য যদি নিচ থেকে ড্র্যাগ করো তাহলে কিন্তু হবে না, তোমাকে এখানে ড্র্যাগ শট মারতে হবে মানে এইভাবে ঘুরিয়ে মারতে হবে। দেন এখানে ফায়ার করার সঙ্গে সঙ্গে তোমার তর্জনী আঙুলটা দিয়ে তুমি আবার কুইক ওয়েপন চয়েসে ক্লিক করবে, দেখবে গানটা অটোমেটিকই আবার গান বক্সে চলে গেছে মানে তোমার হাতটা ফাঁকা হয়ে গেছে। এখন তুমি সঙ্গে সঙ্গে আবার এখানে তোমার রান বাটনে ক্লিক করবে তোমার বৃদ্ধা আঙুলটা দিয়ে, তারপর দেখবে তোমার ক্যারেক্টারটা আগের মতো আবার রানিং অবস্থায় আছে, মানে প্রো প্লেয়াররা যেভাবে হেডশট মারে না আর কি ওইভাবে। তো তোমরা অনেকেই থ্রি ফিঙ্গার করার পর কিন্তু সিট আপ গ্লোয়াল মারতে পারো না, এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার মতো তোমরা কিভাবে দ্রুত সিট আপ গ্লোয়াল মারবে। তো সিট আপ গ্লোয়াল মারার জন্য তোমাকে ওই অবস্থায় মানে কুইক ওয়েপন চয়েস ব্যবহার করে তোমাকে শটগানটা হাতে তুলে ফায়ার করার পর ফায়ার বাটনটা নিচের দিকে না নামিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে গ্লোয়ালে ক্লিক করতে হবে। দেন গ্লোয়ালে ক্লিক করার পরে তোমাকে ফায়ার বাটনটা নিচের দিকে নামাতে হবে এবং তারপর তোমাকে ক্রস বাটনে ক্লিক করে লেফট ফায়ার বাটনটা তোমাকে ইউজ করতে হবে তোমার তর্জনী আঙুলটা দিয়ে, আর তারপরে দেখবে তোমার সিট আপ গ্লোয়ালটা পড়ে গেছে। আর যত বড় বড় প্লেয়ার আছে তারা কিন্তু এইভাবে গ্লোয়ালগুলো মেরে থাকে, তোমাকে শুধু জাস্ট কয়েকটা দিন প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম কিন্তু আমিও সিট আপ গ্লোয়াল মারতে পারতাম না কিন্তু এখন আমার কাছে সিট আপ গ্লোয়াল মারা অনেক ইজি হয়ে গেছে। আর ভাই তুমি যদি থ্রি ফিঙ্গারে একবার গেম প্লে করা শিখে যাও তাহলে তোমার গেম প্লে একেবারে আমার চাইতেও ভালো হবে, কারণ আমি সময় দিতে পারি না, তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো গেম প্লে করো, তোমরা কিন্তু আমার থেকে অনেক ভালো গেম প্লে করতে পারবে। তাহলে প্রথম প্রথম তুমি শুধু ট্রেনিং গ্রাউন্ডে যাও, ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে তুমি শটগানটা তুলো হাত থেকে আবার নামাও মানে কুইক ওয়েপন চয়েসে ক্লিক করো আবার জাম্প বাটনে ক্লিক করো, তোমাকে ফায়ার করতে হবে না, তুমি প্রথমে এইভাবে প্র্যাকটিস করো তারপরে তুমি ফায়ার করা শিখে যাবে। থ্রি ফিঙ্গারে তুমি যদি প্র্যাকটিস করে গেম প্লে করা শিখে যাও তাহলে কিন্তু প্রতিটা গুলি হেডশট লাগবে, আমি দেখো এখানে মারতেছি প্রতিটা গুলি হেডশট লাগতেছে, একটাও কিন্তু বডি শট লাগতেছে না। আর একটা কথা, তুমি যদি টু ফিঙ্গারে খেলো অথবা ফোর ফিঙ্গারে খেলো বা থ্রি ফিঙ্গারে খেলো না কেন তোমাকে স্লিপার ইউজ করতেই হবে। তুমি ডান পাশের যে বৃদ্ধা আঙুলটা দিয়ে ফায়ার করো এই আঙুলে আপাতত একটা স্লিপার লাগিয়ে গেম প্লে করা শুরু করো, কারণ গায়ে স্লিপার ছাড়া বর্তমানে কিন্তু হেডশট মারা অসম্ভব আর ড্রাগ হেডশট মারার ক্ষেত্রে কিন্তু স্লিপারটা অনেক কার্যকর। আর তোমরা যদি আমাকে দেখো আমি কিন্তু ডান পাশের বৃদ্ধা আঙুলে স্লিপারটা লাগিয়ে রেখেছি, আমার কিন্তু এইভাবে গেম প্লে করে অভ্যাস হয়ে গেছে তাই আমার এই পাশে আর স্লিপার লাগে না। আর তোমরা যদি আমার ফোনের গ্লাসটার দিকে লক্ষ্য করো আমার ফোনের গ্লাস কিন্তু ম্যাট ফিনিশ গ্লাস মানে গেমিং গ্লাস এটা। তো তোমরা যদি আমার মতো এরকম গ্লাস লাগাতে না চাও তাহলে অবশ্যই একটা স্লিপার ইউজ করো, আর তোমরা আমার মতো যদি এরকম ম্যাট ফিনিশ গ্লাস লাগাতে চাও তাহলে তোমরা আগে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো তোমাদের মডেল অনুযায়ী ম্যাট ফিনিশ গ্লাস আছে কিনা তোমাদের ফোনে। তো তোমাদের ফোনের মডেল অনুযায়ী তোমরা যদি ইউটিউবে ম্যাট ফিনিশ গ্লাস দেখে থাকো তাহলে তোমরা দোকানে গিয়ে তোমরা এই মডেল অনুযায়ী বলে দেবে তাহলে কিন্তু ম্যাট ফিনিশ গ্লাস বের করে দেবে। আর ম্যাট ফিনিশ গ্লাসের দাম কিন্তু অন্য অন্য গ্লাসের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, আমি লাগিয়েছিলাম 200 টাকা দিয়ে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। টাটা বাই বাই।